रे आईना दिया हसैया देखी पहना सुला मार लोके बोले बोले रे घरवारी बहा। हेलो व्यूअर्स अस्सलाम वालेकुम, आमार नाम एमरस चौधुरी। आमी आपनादेरके आजके जे जायगा घुराते निये जाबो सेटा होच्छे पाइलगाँव इउनियनेर जमीदार बाड़ीते। तो आमी जाबार जोन्नो यात्रार जोन्नो अपेक्षा करछि आमार बंधु फैसलेर जोन्नो। तो फैसल आसार साथे साथेई आमरा आमादेर यात्राटा शुरू करब। हाय एमरस, কি অবস্থা? এই তো ভালো আছি। তাহলে আমরা কেমন আছো? হ্যাঁ, এই তো এখন আমরা আমাদের যাত্রা শুরু করি, ঠিক আছে? অবশ্যই। ওকে ডান গো। অনেক সুন্দর একটা ট্যুর হবে। তো গ্যাস চলুন, আপনাদেরকে আমরা নিয়ে যাই। এখন এসে আমরা পৌঁছলাম ঐতিহ্যবাহী জগন্নাথপুর উপজেলায়। এই এইখান থেকে আমরা বাঁ দিকে যাবো আর কি। এই যে দেখছেন, এই যে আমরা এখন আসছি রানীগঞ্জ বাজারে। তো বাজারের রাস্তাটার অবস্থা এত ভালো না, আপনারা এই একটা সমস্যার সম্মুখীন হবেন এই দিকে যেতে গেলে। আদারওয়াইজ অন্যদিকে মানে জগন্নাথপুর থেকে এই রাস্তাটা ওভারঅল ভালো আছে, কিন্তু এই বাজারের রাস্তাটা একটু একটু খারাপ আর কি ভেতরে। দর্শক, ওই যে দেখতে পাচ্ছেন একটা স্কুল, ওইখানের মোড়েই হচ্ছে কাঁচা রাস্তা দিয়েই জমিদার বাড়িতে ঢুকতে হয়। জমিদার বাড়িতে ঢোকার সময় কাঁচা রাস্তা দিয়ে আপনার প্রথমত চোখে পড়বে একটা টিন শেডের ঘর, এবং ঠিক ওইটার পরই দেখবেন একটা মন্দির আছে। ওইটাকে অনেকে কালী মন্দির বা শিব মন্দির বা বিভিন্ন ধরনের, এটা হচ্ছে প্রজাদের জন্য এই মন্দিরটা ছিল। তো চলুন আমরা মন্দিরের ভেতরটা একটু দেখাই আপনাদের। আপনাদেরকে আমি মন্দিরের ভেতরটা দেখাতে চেষ্টা করব। এই যে মূল দরজা দিয়ে আমি ঢুকলাম, এই যে দেখেন এইগুলো কূপগুলো ছিল, এটা অনেক বছরের পুরনো হয়ে গেছে। এই যে এইগুলো হচ্ছে উপাসনালয়, একদম 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 অবস্থা খুব জরাজীর্ণ অবস্থা। এখানে এটা হচ্ছে মূল মন্দিরের ফটক, এই যে দেখেন উপরের অংশগুলো, এই যে এইদিকে এইদিকেও দেখা যাচ্ছে। এইটা উপাসনালয় জায়গাটা, একদম ভেতরে ঢুকেছি আর কি আপনাদের দেখানোর সুবিধার্থে। মন্দিরের বাহিরে এখন আমি দাঁড়ানো আছি, ভেতর থেকে কি ওই দিক থেকে ঢুকে এইদিকে চলে আসছি। ঠিক এইদিকে অপোজিটই হচ্ছে বাড়িটার মূল ফটক। দর্শক, আপনাদেরকে আমরা নিয়ে এসেছি সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার নয়নম পাইলগাম ইউনিয়নের জমিদার বাড়িতে। এইটা হচ্ছে প্রায় 300 বছরের পুরনো এই বাড়িটা, এবং এইটি প্রায় 5 একর জায়গা নিয়ে এই বাড়িটা অবস্থিত। তো আমরা আপনাদেরকে এই প্রাচীন পুরাকীর্তির বাড়িটা আপনাদের দেখাবো, চলুন আমাদের সাথে। এই বাড়ি সম্পর্কে আপনাদের আরও কিছু তথ্য জানিয়ে রাখি। ঐতিহাসিক অচ্যুতচরণ চৌধুরীর সূত্র মতে জানা যায় যে পাইলগাঁওয়ের বহু পূর্বকালে পাল বংশের লোকরা বসবাস করত। এই গোষ্ঠীর পদ্মলোচন নামক ব্যক্তির কন্যা রোহিণী আর রাঢ় দেশের মঙ্গলকোট হতে আগত গৌতম গোত্রীয় কানাইলাল থোরের উত্তরসূরিরাই এই জমিদারি প্রথার গুরুপ্রত্যন করেন। এই জমিদার পরিবারের শেষ জমিদার ছিলেন ব্রজেন্দ্র নারায়ণ চৌধুরী, একাধারে প্রখ্যাত শিক্ষাবিদ এবং রাজনীতিবিদ ছিলেন। নিয়ে যাচ্ছে এই বাড়ির ভেতরে। হ্যাঁ, এটা হচ্ছে খুব জরাজীর্ণ অবস্থায় বাড়িটা রয়ে গেছে।
এখন আপনাদেরকে আমি নিয়ে যাব হচ্ছে এই বাড়ির ছাদে। আসুন, ছাদটা দেখলে আপনাদের কাছে সবচেয়ে বেশি ভালো লাগবে, কারণ আমি শুনেছি এই ছাদটা সবচেয়ে বেশি সুন্দর। চলুন, বাড়ি দেখাবো, কারণ বাড়ির ছাদটা অনেক সুন্দর। এই যে দেখুন, দেখলে আপনারা বুঝতে পারবেন, লোকে বলে হে বলে রে ঘর বাড়ি বাহালা নাই আমার, কি ঘর বাহা নাই মই আমি, কি ঘর বাহা নাই মই আমি সুন্দর মাঝার, লোকে বলে ওরে আয়না দিয়া সাইয়া দেখি পাহনা সুলামার, লোকে বলে বলে রে ঘর বাড়ি বাহালা নাই আমার, তো যদি হাসনে রাজা ঘটোয়া না বান্ধে উঠানিয়া রাখবয়ালাই, উঠানিয়া রাখবয়ালাই তার লাগিয়া খান্দে, লোকে বলে বলে রে ঘর বাড়ি বাহালা নাই আমার, লোকে হে বলে হে বলে রে ঘর বাড়ি বালা নাই আমার। এত চমৎকার, এত মানে মনোরম এবং দেখতে এত সুন্দর একটা বাড়ি হওয়ার পর দেখেন কি আজকের একটা জিনিস, এইটা সংস্কার না হওয়ার কারণে আজকে পুরোটাই ধ্বংস হয়ে যাচ্ছে এবং বিলীন হয়ে যাচ্ছে। এই পুরাকৃতিটা যদি এখনো সংস্কার না করে তাহলে কিন্তু দিন শেষে, এখন 300 বছর হয়ে গেছে, এখনো এই অবস্থা আছে, এখন যদি এইটাকে সংস্কার করা তাহলে সম্পূর্ণ ভালো হবে এবং এইখানে পর্যটন এরিয়াও করা সম্ভব। রাজবাড়ির মূল বাড়িটা আপনাদের এই যে আমরা এখন তাদের মূল বাড়িতে আপনাদের নিয়ে যাচ্ছি, এখানে স্থানীয়রা এসে মোটামুটি এখানে তাদের অবসর সময়টা কাটান আর কি। তাদেরকে এখন আমি নিয়ে যাচ্ছি হচ্ছে তাদের যে জেলখানা খেত আর কি, এই জায়গাটা, এই যে দেখেন এই জায়গার এই বাড়ি এইগুলোর ভেতরে আপনাদের নিয়ে যাচ্ছি। এই জায়গাগুলো মানুষদেরকে আসতে দেওয়ার জন্য ভূতের পরিবেশের মতো হচ্ছে, এই জন্য ভেতরে যাচ্ছি তাদের যে বাহির থেকেই দেখেন একদম যারা জীর্ণ অবস্থা হয়ে গেছে। এই দেখেন মূল বাড়িতে আমরা এখন যে ঢুকছি আর কি, মূল বাড়ি। চমৎকার বাড়ির, এটা হচ্ছে আমরা মূল বাড়ির ছাদে আসছি, এই দেখেন কি চমৎকার। এতক্ষণ আপনাদেরকে আমরা এই রাজবাড়িটা দেখালাম, রাজবাড়ির মূল ফটকটা দেখালাম, তারপর ওইখানের বাহিরের গড় যেটাকে আমরা বলি দেউরিগড় বা মেহমানগড়, তারপর হচ্ছে তাদের এই জায়গাটা একটু হচ্ছে এইখানে তাদের মহিলারা বা পুরুষ হয়ে থাকতেন, এরপর ভেতরের ঘরটা আপনাদেরকে দেখালাম। সো এখন মূল যে কাজটা হচ্ছে যে এই বাড়িটা সংস্কার প্রয়োজন, পাশাপাশি হচ্ছে অত্র এরিয়াতে আসতে গেলে এই যে রাস্তাটা, রাস্তারও সংস্কার, আর দিন শেষে আমরা বলবো যে এই ঐতিহ্যটা রক্ষা করা খুবই জরুরি, কারণ ঐতিহ্য রক্ষা না করলে একটা সময় পরে সেটা হারিয়ে যাবে। 300 বছর হয়ে গেছে, তারপর আরও 300 বছর যাক আমরা এই প্রত্যাশা করি। একটু বলে আমরা আজকের মতো আপনাদেরকে আমাদের ব্লগটা শেষ করছি, আপনারা সবাই ভালো থাকবেন।